আপনারা অনেকে আছেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্য কাউকে ব্লক করতে চান, আবার অনেকে আছেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে ব্লক করে রেখেছেন সেই ব্লক লিস্ট থেকে অন্য কাউকে আনব্লক করতে চান। তো ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনারা অন্য কাউকে কীভাবে ব্লক করবেন এবং আপনারা যে ব্লক করে রেখেছেন সেই ব্লক লিস্ট থেকে অন্য কাউকে কীভাবে আনব্লক করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি মিটন বাংলা বিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই মিটন বাংলা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখিয়ে দেব আপনারা আপনাদের ফেসবুক বা মেসেঞ্জার থেকে ব্লক কীভাবে করবেন, যে কোনো অ্যাকাউন্ট আপনারা কীভাবে ব্লক করবেন। তো প্রথমে আমি ফেসবুকে ব্লক করে দেখাবো। তো ফেসবুকে যাবেন, ফেসবুকে আসার পর দেখবেন উপরের দিকে তিনটি দাগ দেওয়া আছে। তো এই পেজটির উপরের দিকে দেখবেন ডান দিকে এই দাগে ক্লিক করবেন, তিনটি দাগে দাগে ক্লিক করার পর এই পেজটি আসবে। আসার পর নিচের দিকে দেখবেন ফ্রেন্ডস একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই পেজটি আসবে। তো এখান থেকে আপনারা অল ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন। অল ফ্রেন্ডস এখানে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যত ফ্রেন্ড আছে, মানে অ্যাক্টিভ করা ফ্রেন্ড, আপনার যতগুলো অ্যাক্টিভ করা ফ্রেন্ড আছে এগুলো সবগুলো দেখাবে। তো আপনি এখান থেকে যদি খুঁজে না পান, আপনি যে অ্যাকাউন্টটি ব্লক করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটির নাম এখানে চান্স দেবেন। এখানে চান্স দেওয়ার পর সেই অ্যাকাউন্টটি চলে আসবে। তো এখান থেকে আপনি অ্যাকাউন্টটি খুঁজে বের করবেন যে অ্যাকাউন্টটি ব্লক করবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্টেড করছি ব্লক করার জন্য। আপনারা অ্যাকাউন্টটি খুঁজে বের করার পর অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এই পেজটি চলে আসবে। তো আমার এই অ্যাকাউন্টে আমি ব্লক করব। তো এই অ্যাকাউন্টে আমার বন্ধুর নামে ফেক আইডি খোলা হয়েছে, সেই জন্য আমি অ্যাকাউন্টটি ব্লক করে দিচ্ছি। তো অ্যাকাউন্টটি দেখবেন, অ্যাকাউন্টটির ডান দিকে দেখবেন তিনটা ডট আছে। তো এই তিনটা ডটের উপর ক্লিক করবেন। তিনটা ডটের উপর ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে দেখবেন লেখা আছে ব্লক। তো এই ব্লক অপশনটিতে ক্লিক করবেন। ব্লক অপশনে ক্লিক করার পর এই পেজটি আসবে। তো পেজটির নিচের দিকে দেখবেন লেখা আছে ব্লক, আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে। এটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি ব্লক করতে পারবেন খুব ইজিভাবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মেসেঞ্জার থেকে, মানে ফেসবুক মেসেঞ্জার থেকে আপনারা কীভাবে ব্লক করবেন। তো মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে আসার পর আপনি যে অ্যাকাউন্টটি ব্লক করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্টেড করে নেবেন। তো আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্টেড করে নিচ্ছি। আপনি যে অ্যাকাউন্টটি ব্লক করে দেবেন সেই অ্যাকাউন্টটি খুঁজে বের করবেন। বের করার পর অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এই পেজটি আসবে। তো পেজটি অ্যাকাউন্ট পেজটিতে দেখবেন অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করবেন। এখানে নিচেও ক্লিক করতে পারেন বা উপরে, দেখবেন এই লোগোর উপর ক্লিক করে দেবেন। লোগোর উপর ক্লিক করার পর পেজটি চলে আসবে। তো পেজটি একটু উপরের দিকে তুলবেন, তোলার পর নিচের দিকে দেখবেন একটি ব্লক অপশন আছে। তো ব্লক অপশনটিতে ক্লিক করবেন। ব্লক অপশনটিতে ক্লিক করার পর এই পেজটি চলে আসবে। তো এখান থেকে আপনারা উপরে দেখুন ব্লক অন মেসেঞ্জার, ব্লক অন ফেসবুক। তো আপনারা মেসেঞ্জার থেকেও চাইলে ব্লক করে দিতে পারেন, ফেসবুক থেকেও এখানে ব্লক করে দিতে পারেন। তো প্রথমে ধরুন আমি প্রথমে মেসেঞ্জার থেকে ব্লক করে দেবো। তো এখানে মেসেঞ্জার থেকে ব্লক করতে হয়ে চাইলে ব্লক অন মেসেঞ্জার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি আসবে, আবারও ব্লকে ক্লিক করবেন। তো মেসেঞ্জার থেকে ব্লক করে দিয়েছি ইতিমধ্যে। এখন যদি ফেসবুক থেকে ব্লক করতে চান, দেখুন নিচে ব্লক অন ফেসবুক লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই অপশনটি আসবে। তো এখান থেকে আবারও আপনারা ব্লক অপশনে ক্লিক করবেন। ব্লক অপশনটিতে ক্লিক করার পর এই পেজটি নিয়ে আসবে। তো অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও চাইলে ব্লক করতে পারেন, আপনারা চাইলে আপনাদের ফেসবুক মেসেঞ্জার অ্যাকাউন্ট থেকেও ব্লক করতে পারেন। এখন দেখিয়ে দিব আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে আপনারা ব্লক করে রেখেছেন সেই ব্লক লিস্ট থেকে আপনারা কীভাবে আনব্লক করবেন। তো প্রথমেই ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। আবারও ফেসবুক অ্যাকাউন্টে আসার পর তো এই পেজটির উপরে উপরের দিকে দেখবেন ডান দিকে তিনটি দাগ দিয়ে আছে, আবারও সেই সেম অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি আসবে। তো পেজটি উপরের দিকে তুলবেন, এখানে তোলার পর নিচের দিকে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই পেজটি আসবে। তো এখান থেকে আপনারা আবার সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। সেটিং অপশনটিতে ক্লিক করার পর এই পেজটি আসবে। তো পেজটি একটু উপরের দিকে তুলবেন, তোলার পর এখানে নিচের দিকে দেখবেন ব্লকিং একটি অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। লোকেশন অন উপরে দেখবেন ব্লকিং এই অপশনে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনারা যে অ্যাকাউন্টগুলো ব্লক করে গেছেন সেই অ্যাকাউন্টগুলো এখানে শো হবে। তো এখানে দেখুন অনেকগুলো অ্যাকাউন্ট আমার এখানে ব্লক করা আছে, এগুলো প্রায় ফেক অ্যাকাউন্ট। তো আপনারা যে অ্যাকাউন্টটি আনব্লক করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টটি এখান থেকে খুঁজে বের করবেন। তো সেই অ্যাকাউন্টটি খুঁজে বের করার আগে আপনারা যে অ্যাকাউন্টটি আনব্লক করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টটির নাম মনে রাখবেন, কারণ পরবর্তী নামটি আপনার, যদি ওনার সাথে আপনি আবার বন্ধুত্ব করতে চান অবশ্যই নামটি আপনার প্রয়োজন হবে। তো অ্যাকাউন্টের পাশে আপনি দেখবেন আনব্লক আছে, তো আনব্লকে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা অ্যাকাউন্ট আনব্লক করছি ধরুন এই অ্যাকাউন্টে আমি আনব্লক করছি যে কোনো একটা অ্যাকাউন্ট, এই আনব্লক, আনব্লকে ক্লিক করবেন। ডান দিকে দেখবেন আনব্লক আছে, আনব্লকে ক্লিক করার পর এই পেজটি আসবে, আবার আনব্লকে ক্লিক করে দেবেন। তো আনব্লকে ক্লিক করে দেওয়ার পর আপনি যাকে আনব্লক করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই আনব্লক হয়ে গেছে।